মুখের দিনের ধরদি মোর নবী কমলিওয়ালা। সাতই মুহররম ইয়াজিদ বাহিনীরা 4000 সৈন্য ফুরাত নদীর তীরে যাতে ফানি না নিতে পারে, 2000 স্থলবাহিনী, 2000 অশ্বারোহী, নির্দেশ দেওয়া হলো সবাই পানি পান করবে। কিন্তু নবীর আহলে বায়াত ফাক ফান্দা জনের অংশধর 83 জন, যাদের মধ্যে দুগ্ধ পোষ্য আলী আসগর ছিল, ফরদা নিশির মাহবুন ছিল, সবাই পানি পান করবে, তোমরা 4000 লোক ফুরাত নদীকে ঘিরাও করে রাখবে, ওই আহলে বায়াতের কেউ যেন পানি না পান করতে পারে। জীব জন্তু গরু ছাগল পশু পাখি সবাই পানি পান করে, কিন্তু খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন, শেরে খুদা মুশকিল কুশালি, যিনার সম্পর্কে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি রসুলুল্লাহ ইলিমের শহর, আর আমার আলী হচ্ছে সেই ইলিমের শহরের দরওয়াজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমার নবীজির প্রিয় দৌহিত্র, যিনার সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক, উনার দৌহিত্রের জন্য সেই ফুরাত নদীকে ঘিরাও করে রাখলো। তারাও আপনারা আমার মতন টুফিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজি রুজদাল ছিল কি ছিল না বলেন, সবাই নামাজি, অত সাহালে বায়াতের জন্য এক ফুটা ফানি দিল না। বন্ধুগণ আমার, 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথীদেরকে বলল, ও আমার সাথী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এসেছো, আমি ইমাম হুসাইন তোমাদের প্রতি সন্তুষ্ট আছি, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমি হুসাইন তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা যে যেদিকে ফরজ চলে যাও। কারণ হলো ইয়াজিদ বাহিনীরা হচ্ছে রক্ত পিপাসু, তারা আমার রক্ত চাচ্ছে, সুতরাং আমি তোমাদের সকলের প্রতি সন্তুষ্ট আছি, তোমরা যে যেদিকে পারো চলে যাও। কেমন নবীর দরদ, আহলে বায়াতের প্রেমিক ছিল, তারা বলল ইমাম হুসাইন শুনে রাখেন, শত্রুদের সামনে আপনি হুসাইনকে রেখে আমরা চলে যাব সেটা তো হতে পারে না, কারণ আমরা যদি চলে যাই তাহলে কঠিন কাল হাশরের ময়দানে রসূলুল্লাহর সামনে আমরা কিভাবে মুখ দেখাব। মোহব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে 10ই মুহররম কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, স্বপ্ন দেখলেন আল্লাহর প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন, বুকের মধ্যে হাত রেখে বললেন আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা, ও আল্লাহ আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য এবং উত্তম পুরস্কার দান করেন। ইমাম হুসাইনকে কোলে নিয়ে আমার নবী দোয়া করলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে বলতেছেন, রে হুসাইন তুমি এটা মনে করিও না তোমার অবস্থা আমি রসুলুল্লাহ দেখতেছি না, আমি বেখবর নই, বরং আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমাদের অবস্থা স্বচক্ষে দেখতেছি, নিজ কান মুবারক দ্বারা শুনতেছি। আর একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। আহলে বায়াত সঙ্গী সাথীর মধ্যে 50 জন সাথী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির ফাগরি মুবারক মাথার মধ্যে বাঁধলেন, শের খুদা আলীর জুলফুকার হাতের মধ্যে নিলেন, আমির হামজার ডাল হাতের মধ্যে নিলেন, জাফর বিন আবু তালেবের তীর হাতের মধ্যে নিলেন, ইয়াজিদ বাহিনীর সামনে যাইয়া গিয়ে বলতেছেন, হে ইয়াজিদ বাহিনীরা, তোরা কি জানিস আমি কে? আমি হলাম সেই হুসাইন, যেই হুসাইনের গলার মধ্যে, গালের মধ্যে, কফরের মধ্যে আল্লাহর প্রিয় নবী দিনে রাতে দাইসুমা দিতেন। আমি হলাম সেই হুসাইন যার মা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, আমি হলাম সেই হুসাইন, আমার নানা যখন সেজদার মধ্যে যেতেন, আমি হুসাইন, আমার নবীজির, আমার নানার
পিঠের মধ্যে বসতাম, নবী সাজদা থেকে উঠতে চাইতেন, জিব্রাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উঠাবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার পিঠের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাসূল সাজদাকে দীর্ঘ লম্বা করেন। আমার যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, মা বোনেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফ থেকে তলোয়ার বের করলেন, বের করার সাথে সাথে মেষফালের মতো ইয়াজিদ বাহিনী ফালাতে শুরু করলো। সুবহানাল্লাহ, মেষ যেমন ফালায়, বকরির ফালের মতন, ছাগলের মতন ময়দান ফালাতে শুরু করলো। গাছের ফাতা যেভাবে মাটির মধ্যে ফড়ে, এইভাবে কুসুর ফেনার মতন ইয়াজিদ বাহিনীকে মাথা শিরোজ্জত করে জাহান্নামের মধ্যে ফাটাইতে লাগলেন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরাম, আমার মুরব্বিয়ানে কেরাম, কেমন প্রেম ছিল বদরের যুদ্ধের মধ্যে। অদৃশ্য থেকে আওয়াজ আসছিল, লা ফাতা ইল্লা আলিউন লা সাইফা জুল ফিকার, আলীর মতন কোনো জোয়ান নাই, কোনো যুবক নাই, আর জুলফুকালের তলোয়ারের মতন কোনো তীর নাই। বলেন সুবহানাল্লাহ। আমর বিন জিয়াদ নির্দেশ দিল, সবাই মিলে চতুর্দিক থেকে ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো, তীরগুলা কোনোটা গুড়ার পায়ে, কোনোটা ইমাম হুসাইনের শরীরে। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটা দৃশ্য ভেসে উঠল। আমার যুবক ভাইয়েরা চোখের পানি পালান, ইমাম হুসাইন দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের হাত মুবারকের মধ্যে একটা বোতল, একদিকে রয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা, আরেকদিকে রয়েছেন হযরত আলী মুর্তাদা। আর হুসাইনকে বলতেছেন, রে হুসাইন তুমি চিন্তিত হয়ো না, ভয় করো না, আমি মদিনার নবী হযরত আলী মুর্তাদা এবং খাতুনে জান্নাত আমরা এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত কাফর ভিজে যাচ্ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা বোতলের মধ্যে ভরতেছেন। আঘাতে জর্জরিত হয়ে ইমাম হুসাইন গুড়া থেকে পড়ে গেলেন। দিনটা ছিল শুক্রবার, মহব্বত নিয়ে বলেন কিবার, জুমার দিন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে ইয়াজিদ বাহিনীরা, আজ জুমার দিন, তোদের কাছে আমার ছেলে মেয়ে দেখার কোনো কামনা নাই, আমি পানি পান করতে চাই সেটা আমার কামনা বাসনা নয়। সীমার যখন ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেল, হুসাইন ডাক দিয়ে বলেন, ও সীমার, তোরা তো চাচ্ছিস আমার রক্ত খাবি, তোরা রক্ত পিপাসু, তোদের কাছে আমি ছেলে মেয়ে দেখতে চাই এই প্রার্থনা করব না, পানি পান করতে চাই সেটাও প্রার্থনা করব না, তামাম পৃথিবীর মানুষরা এই সময় সেজদার মধ্যে আছে, আমি হুসাইন যখন সেজদার মধ্যে যাব, তুই নিষ্ঠুর সীমার আমার মাথাটা শিরোচ্ছেদ করবে। ইমাম হুসাইন সেটাই শিক্ষা দিলেন, আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, মাথাকে আমি দিয়ে দেব, এরপরও তোদের মতন ফাসেক মালাউনের সামনে, বাতিলের সামনে আমি হুসাইন কখনো মাথা নত করব না। মাথা নত করতে হয়, মাথা নত করব কার কাছে? ইমাম হুসাইন সাজদার মধ্যে পড়ে গেলেন, গিয়া বললেন, সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার এই তাজা রক্ত আমার নানা জানের উম্মতের উপর বখশিস করে দিলাম। সুবহানাল্লাহ।